আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে রাত্রে অসম্ভব পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি ঝড়। গত দিনে যে পরিমাণ সূর্যের তেজ ছিল তার দ্বিগুণ পরিমাণ ঝড় রাত্রে হয়েছে। পৃথিবীটা একটু ঠান্ডা, বাট সময়ের সাথে সাথে আরও একটু গরম হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো মন্দ সব খবরই আছে। তার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে এবং সেটা সুস্থভাবে বাঁচতে হবে। আমার নিজের জন্যে না, পরিবারের জন্যে, সমাজের জন্যে, ছেলেমেয়েদের জন্যে, জীবন একটাই, অথবা সব কিছু প্রোটেকশন আমাদেরকে নিজেরাই নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব কিছু মিলিয়ে বসে আছি। এখন আমি আপনাদেরকে, এটা নিশ্চয়ই চিনছেন, বুটের ডাল। এই বুটের ডাল দিয়ে আমি ডিমের, এ তো ডিম, ডিমের একটা ভুনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই দুটো ডিম দিয়ে আমি এই বুটের ডালের একটা ভুনা করব, আশা করি ভালো লাগবে। তো তার জন্যে আমি কিছু বুটের ডাল অনেক আগে ভিজিয়ে রেখেছি। বুটের ডাল যত বেশি ভাজা ভিজিয়ে রাখা যায় তরকারিটা তত ভালো হতে হয়। যাই হোক, নিয়েছি, আর এখন নিব এখানে দুটো ডিম। বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে একটুখানি একটা ডিমের কুটো পড়েছে। অনেক সময় ডিম ভাঙতে যেয়ে এরকম কুটো পড়ে যায়, বাট সেটা তোলা অনেকটা কষ্টের হয়ে থাকে। খুব সহজ বুদ্ধি, আপনি একটুখানি হাতটা ভিজিয়ে নেবেন, নিয়ে ঠিক ওই কুটোটার উপর রাখবেন, এভাবে ধরবেন, উঠে যাবে। দেখুন, কুটোটা উঠে গেছে। এরকম যদি বাই চান্স পড়ে যায়, ভয় পাওয়ার কোনো সম্ভাবনা রাখার দরকার নেই, ভয়ও পাওয়ার দরকার নেই। একটু হাতটা পানিতে ভিজিয়ে এটা উঠিয়ে নেবেন। ডিমের এই খোসা কিন্তু হজম হয় না, একদম খুব রিক্সি, তাই ডিম ভাঙানোর সময় একটুখানি কেয়ারফুলি হতে হবে। বাই চান্স যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায়, একটু পানির মধ্যে হাত দিয়ে ওই কুটোটার উপর হাত দিয়ে টেনে তুললেই উঠে যাবে। এখন এই ডিমটার ভিতর আমি দিব একটুখানি লবণ, একটুখানি হলুদ, এক চামচ পেঁয়াজ বাটা, আর একটু দিই পেঁয়াজ বাটাটা, দুই চামচ পেঁয়াজ বাটা, এক চামচ আদা রসুন বাটা, এক চামচ কাঁচা মরিচ বাটা, আর এখানে সামান্য একটু জিরা ধনিয়া বাটা, শুকনো জিরা ধনিয়া শুকনো খোলায় এটা বাটা করা। কেউ ব্লেন্ডারেও করতে পারেন। এই রেসিপি আমার চ্যানেলে আছে, ইচ্ছা করলে কেউ দেখে নিতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিই। এই ফেটা ডিমের ভিতর আপনি ইচ্ছা করলে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, শসা দিতে পারেন। ডিমটা মোটামুটি আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি এটাকে, ফাটাটা যত সুন্দর হবে ডিমের কেকটা তত ভালো হবে। হয়ে গেছে, ফেনা উঠে গেছে, ইনশাল্লাহ ফাটাটা ঠিক হয়েছে। এখন আমি এটাকে এইরকম একটা ওয়ান টাইম পাত্রে নিব। এরকম ওয়ান টাইম আপনার কাছে না থাকলে, আপনার সিলভারের যদি যে টিফিন ক্যারিয়ার থাকে, কিংবা এমনি কোনো বক্স থাকে, আপনি সেটার মতো করতে পারেন। আমার কাছে আছে, দিয়ে করছি। এখানে আমি একটু সাদা তেল দুটাতে দিয়ে নিলাম, দিয়ে চতুর্দিকে একটু ঘুরিয়ে দিলাম। এখন আমি এই যে ডিমের মিশ্রণটা, এটা হাফ করে দিব, ফুল
দিব না সিদ্ধ হওয়ার পর এটা ফুলে যাবে তাই আমি এটা অর্ধেক করে দিব এখন আমি এরকম একটা পলিথিনের ব্যাগের ভিতর এই ডিমের এই বাটিটা ঢুকে দিচ্ছি বাটিটা ঠিক মতো বসিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে এই মুখটা বন্ধ করে দেব এবং খুব ভালো করে যাতে না নড়ে এরকম করে বেশ করে মুখটা বন্ধ করে দেব যাতে না নড়ে একটা ফসকা গিরে দিয়েছি মানুষ বলে না বজ্র আটানি ফসকা গিরা সেই ফসকা গিরা দিয়েছি আপনি এটা কেচি দিয়েও কেটে পরে নিতে পারবেন কিংবা গিরাটাও খুলতে পারবেন দেখেন একদম টাইট হয়ে গেছে এখন এটার ভিতর গ্যাস বের করার জন্য এরকম করে আমি একটুখানি কানা কানা করে দেব অল্প দুই তিনটা এরপর একটা প্রেসার কুকারে আমি সামান্য একটু পানি দিয়েছি ঠিক অল্প একটু এই যে একটা কাঁটা বসিয়ে দিয়েছি কাঁটাটা যাতে ডুবে যায় এরকম একটু পানি দিয়েছি দিয়ে এইটা এখন আমি বেশ ভালো করে এখানে বসিয়ে দেব দিয়ে মুখটা বন্ধ করে ঠিক তিনটা সিটি দেওয়ার পর এটা আমি খুলে নিব আমার এটা সিটিটা শেষ হয়ে গেছে সিটিটা আমি বন্ধ করে দিলাম এবং এটা কিছুক্ষণ রেখে দিব একটুক্ষণ পর এটা খুলে নিব এখন বুটগুলো আমি একটা প্রেসার কুকারের ভিতর আগেতে দিয়ে দিয়েছি এর ভিতর একটুখানি লবণ দিব দিব একটু হলুদ গুঁড়ো হলুদের গুঁড়া দিব একটু কাঁচা মরিচ বাটা পেঁয়াজ বাটা আদা রসুন একসাথে পেস্ট করা আছে সামান্য একটু সাদা তেল সামান্য দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া আর মশলার মধ্যে দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গুলমরি হ্যাঁ এগুলা আমি এর মধ্যে সব দিয়ে এখন এটাকে আমি কিছুটা নেড়ে চেড়ে কষে নেব এখন আমি এখানে দুই টাপু পানি দিয়ে দিব পানিটা কিন্তু যার যার তরকারির মাপ অনুযায়ী দিতে হবে এটাকে ঠিক আমি চারটা সিটি দিয়ে নামিয়ে নিব ডালে একটু সিটিটা বেশি লাগে অতএব আমি এখানে চারটা সিটি দেওয়ার পর এটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ডিমগুলো আমি খুলে নিয়েছি এবং একটুখানি কুচি কুচি করে রাখছি সামান্য একটু আপনি চাইলে বড় বড়ও রাখতে পারেন কুচিও রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা আর ডালগুলো হয়ে গেছে সিদ্ধ করে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু পানি আছে থাক এই পানির মধ্যে ডালটা আমি এখন এখানে বাগার গ্যাসটা ধরে দিয়েছি এখন আমি এখানে একটু সরিষার তেল আর সাদা তেল একসঙ্গে দেব দিলাম একটু সরিষার তেল আর দিব একটু সাদা তেল এখন এই তেলের মধ্যে দিচ্ছি একটু পাঁচফোড়ন দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি তিনটা মরিচ আর রসুন কুচি করে নিয়েছি মরিচগুলো একটু আগা কেটে দিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম আচ্ছা এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম এরপর এখন আমি ডিমটা এই মশলাগুলোর মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নিব এবং এরপর
ডালগুলো এর মধ্যে দি। এরপর ডালগুলো দেওয়ার পর একটুখানি একটা বলক নিয়ে আসা লাগবে, নিয়ে আসলে এটা নামিয়ে নিব, হয়ে যাবে আমার ডিম। বুটের ডালের গুঁড়া তৈরি হয়ে গেল, আমার বুটের ডাল দিয়ে ডিমের ভুনা। বন্ধুরা কেমন লাগলো আমার এই প্রসেসগুলো? যদি ভালো তা লাগে, একদিনের জন্য হলো অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার জন্য আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন, লাইক দিবেন। আজ তবে এখানেই, দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।